মেরাজের রজনীতে আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়ে যাচ্ছিলাম। রাইতুহু ইউসাল্লি ফি কবরিহি কাইমান, আমি নবী মুসাকে মেরাজের রজনীতে দেখলাম, সে তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। মুসা আলাইহিস সালাম সেই কবে ইন্তেকাল করেছেন? 3,000-3,500 বছর আগে। আর নবীজি যেদিন মেরাজে যাচ্ছেন, যেই রাত্রিতে, তিনি বলছেন যে আমি লাল বালুর পাহাড়ের কাছে, ইনদা কাসিবুল আহমার, লাল বালুর পাহাড়ের কাছে আমি হযরতে মুসাকে দেখলাম, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। নবীগণ শুধুমাত্র জিন্দা না, বরং তারা তাদের রোজাতে নামাজও আদায় করেন। মুসনাদে বাজারে সহিহ হাদিস এসেছে, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এবং শেখ আলবানী সাহেব ওনার সিলসিলাতে আহাদিস সহিহ কিতাবের মধ্যে এই হাদিসখানাকে সহিহ বলেছেন, নবীগণ শুধুমাত্র তাদের রোজা শরীফে জিন্দা তাই না, বরং তারা সেখানে নামাজ আদায় করেন। এমন জিন্দা যেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দয়াল নবীজি মেরাজের রাত্রিতে উনার রোজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছেন, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার গিয়ে বাইতুল মুকাদ্দাসেও পেয়েছেন, ঠিক কিনা? মশহুর হাদিস, ফেমাস হাদিস, বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি সহ অসংখ্য অগণিত কিতাবের হাদিস এসেছে যে মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে 1,24,000 অথবা 2,24,000 যত নবী রাসূল ছিলেন সকল নবী বাইতুল মুকাদ্দাসে এসে হাজির হয়েছেন, নবীজি ইমাম হয়েছেন, সকল নবীগণ মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছেন, সকল নবী জিন্দা। মেরাজের রাত্রের এই আলোচনা সুস্পষ্টভাবে প্রমাণ করে হায়াতুন নবী, এতে কোনো ধরনের সন্দেহ থাকার কথা না। আবার দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন ঊর্ধ্বাকাশে গিয়েছেন, মেরাজের রজনীতে যখন ঊর্ধ্বাকাশে গিয়েছেন, প্রথম আকাশ থেকে শুরু করে সপ্তম আকাশ পর্যন্ত প্রতিটা স্তরে স্তরে একের অধিক নবীগণ আল্লাহর হাবিবকে ইস্তেকবাল করেছেন, রিসেপশন জানিয়েছেন, ওয়েলকাম করেছেন। হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত আর ইদ্রিস আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, যে মুসা নবীকে বাইতুল মুকদ্দাসে রেখে গেছেন, সেই মুসা নবী তো ষষ্ঠ আকাশেও ছিলেন। নামাজ তো আমাদের কাছে 50 ওয়াক্ত দেয়া হয়েছিল, আমরা জানি তো সেই ঘটনা। মুসা আলাইহিস সালাম দয়াল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না, আপনি যান কমায় আনেন। তো মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আকাশেও আছেন। তো নবীগণ যদি হায়াতুন নবী না হন, জিন্দা নবী যদি না হন, তাহলে বাইতুল মুকাদ্দাসে কিভাবে যান আর ষষ্ঠ আকাশে কিভাবে যান? আর সপ্তম আকাশে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলের সাথে দয়াল নবীজির দেখা হয়েছে। আবু দাউদ শরীফের সহি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, যখন জুমআ বার পাবে, ফা আকসিরু আলাইয়া সালাতা ফিহ, তোমরা জুমআ বার পেলে, শুক্রবার পেলে আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ো। ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, নিশ্চয় তোমাদের দরুদগুলো আমি নবীর উপরে পেশ করা হয়, আমি নবীর কাছে পেশ করা হয়, আমার তোমাদের দরুদ আমি নবী পর্যন্ত পৌঁছে দেয়া হয়। একজন সাহাবী একটা সাহস করে প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দরুদ আপনি নবী পর্যন্ত কিভাবে পৌঁছাবে? আপনি যখন কবরে যাবেন, রোজা শরীফে যখন যাবেন, লাকাদ আরিমতা, আপনার শরীর মুবারক হয়তো পচে গলে মাটির সাথে মিশে যাবে, মাআযাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির উপরে হারাম করে দিয়েছেন আম্বিয়ায়ে কেরামের শরীরকে স্পর্শ করা। তোমাদের এটা মনে করার কোনো কারণ নাই যে আমি নবীর শরীর মুবারক পচে গলে মাটির সাথে মিশে যাবে, এইটা মনে করার কোনো কারণ নাই। নবীগণ জিন্দা, নবীগণ জীবিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির উপরে হারাম করে দিয়েছেন নবীগণের শরীরকে স্পর্শ করা।